তোমার এই আদেশ আমি রক্ষা করতে পারলাম না গো কর্তা মশাই। আমার গোপাল, আমার গোপালের পূজো কি হবে না? হবে। গোপাল যখন মন্দিরে ফিরে এসেছেন তখন তার পূজো হবেই হবে। তুই যদি মন্দিরে গোপালকে প্রতিষ্ঠা না করিস তাহলে কিন্তু তোর জন্মান্তরের ঋণ শোধ হবে না। আমি কি পারবো? কেন পারবি না, তোর তো উপবীত ধারণ হয়ে গেছে, আর তাছাড়া এও হয়তো ঠাকুরেরই ইচ্ছে। তুই তো আজ সারাদিন উপবাস করে আছিস, তাই পুজো দিতে তো কোনো বাধা নেই। কিন্তু গুরুদেব, আমি তো গোপাল পুজো করার মন্ত্র নিয়ম আচার তো কিছু জানি না গো। রে, মন্ত্র আচার বিধি এগুলো হলো গৃহী মানুষের ঈশ্বরের কাছে পৌঁছানোর সংযোগ সূত্র মাত্র। কিন্তু নিমাই সন্ন্যাসীর গল্প সে তো আমি তোকে বলেছি, তিনি শ্রীকৃষ্ণকে পথে পথে ঘুরে ডাকতেন তার অন্তরাত্মা দিয়ে। এখানে পুজোর আচার বিধি কোথায় রে? ওনার মতো কৃষ্ণ সাধক আর কজন হন বল দেখি। ঈশ্বরকে ডাকতে গেলে সংযোগ দরকার মনের সঙ্গে মনের, কৃষ্ণের মনের সঙ্গে, যে নিজের মনকে এক সুরে বাঁধতে পারবে সেই ডাকতে পারবে শ্রীকৃষ্ণকে। লোকনাথ, এ কোনো কাকতালীয় ঘটনা নয় রে, যা ঘটে চলেছে পর পর সবই তো তারই লীলা। ভেবে দেখ, তুই কিন্তু এতটা পথ এসেছিস শ্রীকৃষ্ণের ডাকে সাড়া দিয়ে, তিনি তোর পথ প্রদর্শক হয়েছেন, তাই আজ তুই ডাকলেই তিনি ঠিক সাড়া দেবেন। তুই পুজোয় বস, আর বাকি যা রইল মন্ত্রতন্ত্র আচার পালন, সে না হয় আমি তন্ত্রধারক হয়ে এই পুজোয় তোর সঙ্গে পালন করব। গুরুদেব, তোমার আদেশ তো আমি কখনো অমান্য করিনি, তাই আজও করব না। আমি পুজোয় বসছি গো। সত্যি যা হয় সব ঈশ্বরের ইচ্ছে। আজ বুঝেছি তোমার চেয়ে যোগ্য পুরোহিত এই গায়ে আর কেউ ছিল না। গুরুদেব, সববার সব সাধ সীতানাথ পূরণ করছে, আমার এতগুলো বছরের সাধ সেইটিকে পূরণ করবে না? আমার যে বড় সাধ, আমার আমার সীতানাথকে গোপাল সাজিয়ে পুজো করব, সে সাধকে আমার পূরণ হবে না, সে সাধ পূরণ হলে তবে আমি শান্তিতে মরতে পারি। এতগুলো বছর আমি তো ওনাকে মন প্রাণ দিয়ে রেখেছি সীতানাথকে ফিরে পাবো বলে। সীতানাথ এলো কিন্তু কই, সে তো গোপাল সাজতে রাজি হলো না। তবে কি আমাকে ওই অপূর্ণ অপূর্ণ সাজ রেখে চলে যেতে হবে? সবই আমার পোড়া কপাল। মা, আমি শুধু এইটুকুই জানি, যদি মন থেকে প্রাণ থেকে সেই ইচ্ছেটা করে থাকো তাহলে তোমার ইচ্ছা পূরণ নিশ্চয়ই হবে। কৃষ্ণের সাজে যদি স্বয়ং শ্রীকৃষ্ণকে সাজাতে চান তাহলে তোমার মনোবাঞ্ছা নিশ্চয়ই পূরণ হবে। তিনি যে অন্তর্যামী মা গো, তাকে ডাকো অন্তর দিয়ে। যোগদেব মশাই, আপনি যদি আজ্ঞা করেন
তাহলে এবার পূজো শুরু করা হোক। এই যে আমার কত বড় সৌভাগ্য, সে আমি বলে বোঝাতে পারবো না সন্ন্যাসী ঠাকুর। শুধু সীতানাথ, আচ্ছা আপনার মতো প্রাজ্ঞ সন্ন্যাসী আমার গোপালের পূজোয় অংশ নেবে। সত্যি আমি আমি ধন্য মনে করছি নিজেকে। বস লোকনাথ, পুরোহিতের আসনে বস, আমি তোর পাশে বসছি। দেরি তুইও বস বাবা, দেখ কেমন করে পুজো করতে হয়, শিখে নে সব। হ্যাঁ বস। আরতি কর গোপালে। আরতির মন্ত্র? ওরে আরতির আবার মন্ত্র কি রে? নিজের মতো করে তোর গোপালকে অন্তর দিয়ে ডাক, শুধু তাকেই স্মরণ কর তোর মনের গভীর থেকে। সেই গান কতদিন পর শুনল, প্রাণটা জুড়িয়ে গেল, জুড়িয়ে গেল। এত আনন্দে চোখে জল কেন ফুললো রা? তুমি তো তোমার সীতানাথকে ফিরে পেয়েছো গো, ফিরে পেয়েছো। আমার বিন্দু শেষ হইল গো, আমার যত অচ্ছল সাদ সীতানাথকে গোপাল সাজিয়ে পুজো করব, সে সাদ বুঝে অপূর্ণ রেখে আমাকে চলে যেতে হবে গো।
गुरुदेव की बोलो सुन लेना ताके डाको से तुम्हार साथ पूरण करबे ठीक पूरण करबे গোপাল সাজিয়ে পুজো করব সে স্বাদ বুঝে অপূর্ণ রেখে আমাকে চলে যেতে হবে গো বড় জেদ তোর লোকনাথ তুই কেন আমি সেজে পুজো নেবি না শুনি মানলাম তুই শিবের ভক্ত তাই বলে হরি আর হর কি আলাদা তোর ভিতরেই যা আমি থাকি আর আমার ভিতরে তুই আমরা যে অভিন্ন হৃদয় রে বোকা তারা তুই করে গোপাল সেজে পুজো না নিয়ে থাকিস আমিও দেখছি ভূমিকম্প শুরু হলো কেন এ কি হলো ঠাকুর তোমার পূজার সময় মাটি কেন কেঁপে উঠলো তাহলে পুরোহিতমশাইকে ঠিক কথাই বলেছিলেন তিথি যোগ ছাড়া পুজো করলে পাপ হবে তাহলে ঈশ্বর কি কুপিত হলেন তার জন্যই ভূমিকম্প কখনো না আমার ছেলে পাপ হাতে সোনার গোপালকে ছুঁয়েছে তাই তাই এই বিপত্তি আল্লাহর পুত্র সীতারাতেই পারবে আমার গোপালকে তুষ্ট করতে ও সীতানাথ তুই আমাদের বাঁচা এই বিপদ থেকে বাঁচা সবার বিশ্বাসের মর্যাদা তোকে রাখতে হবে লোকনাথ ডাক্তার গোপালকে বল আমার সঙ্গে বল ওম দেবিকানন্দায় ওম দেবিকানন্দনায় বিধবায় বাসুদেবায় বিধবায় বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াত নিবেদয়ামি প্রচোদয়াত নিবেদয়ামি Thank you.
ঈশ্বর, আমার গোপালের মূর্তি যে পড়ে যাবে। তুমি আমার গোপালকে ধরো, গোপালকে আঁকড়ে ধরো। সীতারাম, আমার গোপালকে আঁকড়ে ধরো। এটা কি হচ্ছে গুরুদেব? গোপালের মূর্তি আমি আগলাতে পারছি না কেন? সবাই সবাই গোপালকে ডাকো, তার আরাধনা করো, সবাই হাতে ফুল নাও, তারপর আমার সঙ্গে বলো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমার মূর্তি পতন তো তুই আর কবি লোকনাথ, আমাকে ধরতে তো তোকে হবে, তখনই তোর আমার বেশি পুজো হবে। কি আশ্চর্য দেখুন বাবা, গোপাল আর সীতানাথের ওপর ফুল পড়া মাত্রই ভূমিকম্প থেমে গেল। দেখো দেখো মুরে পালক মাথায় আমাদের লোকনাথকে গোপাল ঠাকুর মনে হচ্ছে গুরুদেব। লোকনাথ বলেছিল না গোপাল সাজবে না, সেই সাজ তো হয়েই গেল। রাধা মাধব আমার কথা শুনেছে গো, আমার সীতানাথ গোপাল সেজেছে গোপাল। কিন্তু এখানে ময়ূর পালক এলো কি করে? পূজোর উপকরণে তো ময়ূর পালক ছিল না। এ কেমন করে হলো গুরুদেব? আমি তো কখনো ঈশ্বর সাজতে চাইনি। আমি তো তোকে বলেছিলাম লোকনাথ, শ্রীকৃষ্ণ যদি চান উনি কোনো না কোনো ভাবে তোকে গোপাল সাজিয়েই পুজো নেয়াবেন। তোর জটায় যে শুধু শিখি পাখা আটকে আছে তা তো নয়, গোপালের সাথে সাথে আজ সবাই ফুল দিয়ে তোরও পুজো করল। এখনো কি বুঝলি না লোকনাথ, আমরা নিমিত্ত মাত্র, যা করেন তিনি তা নিজের ইচ্ছেতেই করেন। কীর্তি নন্দ, এসব তুমিই করেছো? না গো, গোপাল নয়, নন্দগোপাল করেছে এসব। নন্দ কে? নন্দ আমাদের গোপালই তো আমাদের স্বয়ং নন্দ। না গো কর্তা মশাই, সে আমার বন্ধু, ওই যে দরজার কাছে দাঁড়িয়ে। কই গো, কোথায় কোথায় নন্দ? নন্দ বাবা মার আমি তোকে প্রাণ ভরে পায়ের স্বর্ণ খাওয়া। পায়েসটা দাও, তোমার হাতের পায়েস খাওয়া যে
আমার গত জন্মের ঋণ ছিল গো, দাও। আর বাবা, আমার অপূর্ণ সাধ পূর্ণ করি। বাবা, তুই কাঁদছিস কেন বাবা? জন্মান্তরের ঋণ তো আমার শোধ হয়ে গেছে, এবার তো অনেক দূরে যেতে হবে আমায়। তাহলে মা আমায় আবার টানছে কেন? কেন এত মায়ের কথা মনে পড়ছে আমার?